আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে আমি তারেক আছি আপনাদের সাথে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে একটি ছবি রয়েছে এবং এই ছবিটি মূলত অনেক স্পট দেখতে পাচ্ছি আমরা ছবিটিতে তো এই ছবির যে স্পটগুলো আছে এই স্পটগুলো মূলত রিমুভ করার জন্য আমরা বিভিন্ন ধরনের টুল ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের টুল ব্যবহার করে মূলত স্পট ক্লিন করা যায় আমরা যদি ছবির রিটাচিং করতে চাই অথবা ছবি ক্লিয়ার করতে চাই ফ্রেশ করতে চাই এবং আরও সুন্দর করে তুলতে চাই সেক্ষেত্রে বিভিন্ন ধরনের টুল তো ব্যবহার করতেই পারবো তবে আজকে আমরা যে কাজটি দেখবো সেটা কোনো টুল ব্যবহার করে নয় এই যে স্পটগুলো রয়েছে এই স্পটগুলো কিন্তু রিমুভ করতে গেলে অনেক সময় দরকার আছে এবং হচ্ছে আপনি যদি এই স্পটগুলোকে রিমুভ করতে চান তাহলে বিভিন্ন ধরনের টুল ব্যবহার করতে হবে তো আমরা প্রথমের দিকে একটি কাজ করি আমাদের এখানে যে ছবিটি আছে এই ছবির যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে আমরা আনলক করে নেবো এখানে ডাবল ক্লিক করে নিচ্ছি দেন এখানে ওকে ক্লিক করে আনলক করে নিচ্ছি এরপর ছবিটিকে একটু কপি করে নিই কন্ট্রোল যেহেতে কপি করে নেব এই যে কপি করার লেয়ারটি রয়েছে এই লেয়ারটি ক্লিক করে আমরা ক্লিক করছি এখান থেকে ফিল্টারে ফিল্টারে ক্লিক করার পর আমরা নিচের দিক থেকে ব্লার অপশানে ক্লিক করব ব্লার থেকে নিচের দিকে চলে আসছি গুসিয়ান ব্লার এই গুসিয়ান ব্লারে ক্লিক করার পর এখানে যে ডায়লগ বক্সটি আসছে এখান থেকে আমরা ছবির যে জুম আছে এই জুমটিকে আমরা একটু ছোটো করে নিচ্ছি ছবিটিকে স্পষ্ট দেখার জন্য আর এখানে আমরা রেডিয়াস এখানে থার্টি রাখতে পারি অথবা থার্টির আশপাশ রাখতে পারবো আপনারা চাইলে একটু বেশি করেও রাখতে পারেন তবে আমি রিকমেন্ড করব। আপনারা যখন কোনো ছবিকে এডিট করবেন সেই ছবির সাইজ অনুযায়ী আপনারা সেই রেডিয়াসটাকে ঠিক করে এখানে বসাবেন তো আমি এখানে থার্টি রাখছি এরপর হচ্ছে ওকে লেখা দিয়ে ক্লিক করলাম ওকে লেখা দিয়ে ক্লিক করার পর আমার ছবিটি দেখতে পাচ্ছি যে এখানে ব্লার হয়েছে এখন আমাদের প্রথমে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে ড্রাক করে আমরা নিচের দিকে নামাবো আমাদের মূল ছবিটি থাকবে উপরে এবং হচ্ছে আমরা যেটা ব্লার করেছিলাম সেটা থাকবে নিচে তো আমরা মূল ছবিটাতে প্রথমে ক্লিক করব। আবার মূল ছবিটি যেহেতু প্রথমের দিকে চলে আসছে সেখানে ক্লিক করার পর ছবিটি প্রথমে সিলেক্ট থাকা অবস্থার পর আমরা নিচের দিকে লেয়ার মার্কস অপশানটিতে ক্লিক করবো আমরা এটা লেয়ার মার্কস করেছি এবং হচ্ছে এই ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার আমাদেরকে এখানে একটি খেয়াল রাখতে হবে একটি বিষয় সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট এবং হচ্ছে ফরগ্রাউন্ড কালার এখানে থাকবে ব্ল্যাক এরপর আমরা ব্রাশ টুল সিলেক্ট করব ব্রাশ টুল সিলেক্ট করে নেওয়ার পর ব্রাশ টুল সিলেক্ট করে নেওয়ার পর আমাদের এখান থেকে আমরা ব্রাশ সিলেক্ট করছি প্রথমের এই ব্রাশটি সিলেক্ট করছি এরপর আমরা এখান থেকে অপাসিটি রাখছি ফিফটি পারসেন্ট আমরা অপাসিটি এখান থেকে ফিফটি করে রাখবো এবং হচ্ছে ফ্লো এখান থেকে ফিফটি থেকে সিক্সটির মধ্যে রাখতে পারি ফ্লো আপনারা এখান থেকে ফিফটি থেকে সিক্সটির মধ্যে রাখবেন তাহলে কাজটি একটু স্মুথলি হয় হয়ে যাবে আর কি এখন যেখানে যেখানে স্পট দেখা যাচ্ছে স্পট দেখা যাচ্ছে সেখানে সেখানে নর্মালি ধীরে ধীরে একটু যদি ড্রাগ করে নেন তাহলে দেখতে পারবেন এই স্পটগুলো এখান থেকে মুছে যাচ্ছে তবে ধীরে ধীরে আপনাদেরকে এখান থেকে এই কাজটি করতে হবে আপনারা ধীরে ধীরে যদি এইভাবে ড্রাগ করে নেন তাহলে এই স্পটগুলো দেখতে পারবেন যে এখান থেকে ভেনিশ হচ্ছে তো আমরা এই কাজটিকে একটু স্মুথলি করে নেওয়ার জন্য আমরা একটু ধীরে ধীরে এটাকে ড্রাগ করে নেব প্রয়োজনে আপনারা কাজ করার সময় অবশ্যই পার্সেন্টেজ এখান থেকে অপাসিটি একটু কম বেশি করে নিতে পারেন আমি একটু অপাসিটি কমিয়ে রাখছি সেটা হচ্ছে আমি এখান থেকে থার্টি ফাইভ রাখছি অপাসিটি এবং হচ্ছে ফ্লোটাকে আমি একটু কম করে ফিফটি করে রাখছি ফিফটি ফাইভের মধ্যে রাখছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ছবিটি আমরা মোটামুটি ঠিক করেছি এবং হচ্ছে আমরা ছবিটি ধীরে ধীরে আমরা যখন ব্রাশ করছিলাম ব্রাশ করার পর আমাদের ছবিটি খুব সুন্দরভাবে রূপান্তরিত হয়েছে এবং হচ্ছে যে স্পটগুলো ছিল সেই স্পটগুলো এখন আর এখানে শো করছে না তো ঠিক এভাবে আপনারা ব্রাশ টুল ব্যবহার করে আপনারা খুব সহজেই একটা ছবির স্পট ক্লিন করতে পারেন নিমেষেই তো এছাড়াও আরও বেশ কিছু কাজ এখানে রয়েছে যেমন এখানে একটু ডার্কনেস মূলত একটু বেশি ডিপ হয়ে আসছে আসছে তো এই জায়গাটাতে যদি আপনি খেয়াল করেন যে এই জায়গাটাকে যদি ঠিক করতে চান আমরা প্রথমের দিকে একটি কাজ করি ছবিটাতে আমরা লেয়ারটাকে ক্লিক করে নেব সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর আমরা ফরগ্রাউন্ড কালারে ক্লিক করে নিচ্ছি ফরগ্রাউন্ড কালারে ক্লিক করার পর যে অংশটি ভালো আছে সেই অংশটিতে ক্লিক করার পর ওকে লেখা ক্লিক করবো অর্থাৎ আপনি যে অংশটা এখানে অ্যাপ্লাই করতে চান সেখানে ক্লিক করে কালারটিকে পিক করে নেবেন তাহলে ফরগ্রাউন্ড কালারে সেই কালারটি আসবে এরপর হচ্ছে ওকে লেখা দিয়ে ক্লিক করতে হবে ব্রাশ ঠিক থাকছে এবং হচ্ছে আমরা এখান থেকে অপাসিটি রাখবো টোয়েন্টি আর হচ্ছে এখান থেকে ফ্লো করে রাখছি থার্টি অথবা টোয়েন্টি ফাইভ ব্রাশের সাইজটিকে ইচ্ছা মতো বড় করে আমরা এখানে ড্রাক করে রাখবেন তাহলে দেখবেন যে এইখানকার এরিয়াটিও মূলত ঠিক হয়ে যাচ্ছে যেখানে যেখানে একটু প্রবলেম মনে হবে সেখানে আপনারা ড্রাক করে নেবেন তাহলে সেই এরিয়াটা ঠিক হয়ে যাবে তো এভাবে মূলত খুব সহজেই আপনি একটি ফটোর ডিট করতে পারেন তো বিভিন্ন ধরনের টুল এবং হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করে ছবিকে বিভিন্নভাবে রাখা যাবে তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করে লাইক করে রাখবেন আর যদি আপনারা আমার চ্যানেলটি প্রথম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলিংকটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা আছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ